এবার আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, আসামির কাঠগড়ায় আজ এমন একজনকে আনা হয়েছে, আদালত কক্ষ তার জন্য নতুন হলেও আইন ভঙ্গ করায় সে নতুন নয়। অপরাধের এমন কোনো শাখা নেই যেখানে এই বদিউল হাসান বক্কর ওরফে সিরা বক্কর তার অবদান রাখেনি। খুন, জখম, রাজনৈতিক হত্যাকাণ্ড, সোনা পাচার, ফেন্সি ডিলের অবৈধ ব্যবসা, এমনকি অভিজাত এলাকায় মদের ব্যবসা সহ আরো অনেক অপরাধ নিয়ে গত দশকের সবচাইতে বড় রক্তলুলু প্রচণ্ড এই বক্কর। বিমানবন্দরের কাস্টম অফিসার হাসানের সাথে চোরাইভাবে আমদানিকৃত মালামালের বক্রা নিয়ে গণ্ডগোল লাগায় প্রকাশ্য দিবালোকে খুন হওয়ার সময় রাস্তায় অনেকে দেখেও না দেখার ভান করলেও একজন চুপ থাকতে পারেননি। তিনি হলেন ইব্রাহিমপুর জেলার ডিসি সাদেকুর রহমান। মহামান্য আদালতের কাছে আমার আবেদন, প্রত্যক্ষদর্শী সাক্ষী সাদেকুর রহমানকে আদালতে শুনানির জন্য হাজির করা হোক। সাক্ষী সাদেকুর রহমানকে সাক্ষ্য দেওয়ার জন্য আনা হোক। সাদেকুর রহমান হাজির। মিস্টার সাদেক, ঘটনার দিন আপনি কি দেখেছিলেন বলুন। ঘটনার দিন আমি অফিস থেকে আমার বাড়িতে যাওয়ার জন্য অফিসের গাড়িতে করে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। তোর দেহ থেকে মাথাটা কেটে নিলে তোর আর কেউ চিনব না। তোর বডির থেকে মাথা তো আমি কাটিং টু ফিটিং করে দেই। সময় মতো নাইছে, মোটামুটি ফুটবল খেলার একটা আয়োজন করছিলাম, ভুল কি রবাব, চলেন শুরু করি। তুমি একটা খুনি, আজ আমার হাত থেকে পালাতে পারবে না। আপনি একাই বক্কর মতো ক্রিমিনালকে কাবু করে ফেললেন। মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করতে সময় লেগেছিল মাত্র 9 মাস। অপেক্ষাকৃত শক্তিশালীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা ভয় পাইনি, আর একজন সাধারণ ক্রিমিনালকে কেন ভয় পাবো? জজ সাহেব, আমিও মুক্তিযোদ্ধা ছিলাম স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। মহামান্য আদালত, ওই সব সন্ত্রাসী আর খুনিদের কথায় বিভ্রান্ত হবেন না, আমি যা বলছি সত্যি কথা বলছি। ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন জজ সাহেব, ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন জজ সাহেব। এই সাদিককা, তুই কি মনে করস আমার ফাঁসি দিবি? আমি তো ফাঁসির দড়ি লগে লয়ে ঘুরি, আল্লাহর কসম তোর আমি খায় ফেলামু। ছোট ভাই দর সাদিককারে। আসামি বক্করকে খুনি ঘোষণা করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। হি ইজ টু বি হ্যাং টিল ডেথ। তার আগে পুলিশ ডিপার্টমেন্টের কাছে অনুরোধ, তার মতো মারাত্মক অপরাধীকে জীবিত অথবা মৃত গ্রেপ্তার করতে হবে।